হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে আবার নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস গ্রহণ করে নিন যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শিখেছি গরম ভাত, পালং শাক ভাজা, বেগুন ভাজা, ছোটো মাছ অর্থাৎ কাজুলি মাছ, মাছের সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ছবি। চলুন শুরু করা যাক, আমি তাহলে খাওয়া শুরু করছি। এই কাঁচুলি মাছগুলো সাধারণত শীতকালেই পাওয়া যায় আর এগুলো গঙ্গার মাছ, খেতে অসম্ভব টেস্ট। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে খেতে।
চচড়িটা করতে আমি একটু সর্ষের সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এটাও দারুণ হয়েছে। আজ তো আমার খাওয়া শেষ। যাবার আগে বলি, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করুন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের ঠিকানায় অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।